দর্শক বন্ধু নমস্কার, ইন কোম্পানি উইথ অমর্ত্য ইউটিউব চ্যানেলে চলে এসেছি। তো এখন আমরা একটা মালায়ালাম ফিল্মের ট্রেলার রিভিউ করব, যেটার নাম হচ্ছে 19-1A। এটা ডিজনি প্লাস হটস্টারে 29 জুলাই থেকে স্ট্রিমিং করা যাবে। এটা একটা মালায়ালাম ফিল্ম। তো লিড রোলে আমরা দেখতে পাচ্ছি বিজয় সেতুপতি এবং নিত্যা মেননকে, আরেকজন শিল্পীও আছেন বাট ওনার নামটা আমি ঠিক জানি না। তো ট্রেলারটা আমার ভীষণ ভালো লাগলো। কেন ভালো লাগলো তার কারণ হচ্ছে কিছু ট্রেলার থাকে যেগুলোকে দেখলে তার ইন ডেপথ একটা বিরাট বড় মেসেজ লুকিয়ে থাকে। এত স্ট্রং তার প্রেজেন্টেশন হয় যে ট্রেলারটার মধ্যে একটা অর্ডিনারি ট্রেলার একটা, বাট সেই অর্ডিনারি ট্রেলারটা দেখলেও মনে হয় যেন অনেক কিছু এই ট্রেলারটা আমাদেরকে বলতে চাইছে, অনেক কিছু আমাদেরকে বোঝাতে চাইছে। সব থেকে ভালো লাগার বিষয় কি এই ট্রেলারটার মধ্যে, দ্য পাওয়ার অফ ওয়ার্ডস, যেটা বারবার ট্রেলারের মধ্যে ফুটে উঠেছে। দ্য পাওয়ার অফ ওয়ার্ডস মানে হচ্ছে শব্দের শক্তি। শুধু শব্দের শক্তি না, আমাদের একটা কোনো অভিজ্ঞতার শক্তি, কোনো মতামতের শক্তি, সব কিছু। তো এই ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে নিত্যা মেনন একজন একটা সাধারণ মেয়ে, তার একটা জেরক্সের দোকান আছে, সে একটা স্কুটি চালিয়ে রোজ জেরক্সের দোকানে যায়, এবং বিজয় সেতুপতি একজন সিম্পল অটো ড্রাইভার। এবার আমার আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে যে এই যে নিত্যা মেনন, ইনি কিন্তু একজন কমার্শিয়াল মানে ফিল্মের একজন অভিনেত্রী। মানে আমি তাকে কিন্তু এর আগে কমার্শিয়াল ফিল্মে দেখেছি বহুবার, সেটা সনাব সত্যমূর্তি হোক কিংবা সেটা জনতা গারাজ হোক। তো সব থেকে যেটা ভালো লাগে যে একটা কমার্শিয়াল ফিল্মের অ্যাক্ট্রেসকে যখন এই ধরনের খুব সিরিয়াস সাবজেক্টের ফিল্মে, মানে বাণিজ্যিক ছবির তো একটা অরা হয়, একটা জনরা হয়, তার ওয়ে অফ টকিং, তার ওয়ে অফ ডিটেলিং, সেটা দর্শকদের কাছে একরকমের তার চাহিদা থাকে। আর একটা অন্য সাবজেক্টের যখন ফিল্ম আসে, যখন তার পুরো বিষয়টাই পুরো চেঞ্জ হয়ে যায়, একটা ভীষণ একটা খুব সিরিয়াস সাবজেক্ট হয়, এবং তার অ্যাক্টিংটা কিন্তু পুরো ডিফারেন্ট হয় একটা কমার্শিয়াল সিনেমার থেকে তখন। এবং কমার্শিয়াল সিনেমার অ্যাক্ট্রেস বা অ্যাক্টাররা যখন একটা অন্য সাবজেক্টে কাজ করে এবং ব্রিলিয়েন্ট পারফরমেন্স দেয়, দেখে খুব আনন্দ হয়, দারুণ লাগে দেখে। এবং নিত্যা মেননকে একটা খুব সিম্পল লুক দিয়েছে পুরো এই ফিল্ম, যেটা মানে যেটা স্ট্রিমিং করা যাবে 29 থেকে। তো খুব সিম্পল লুক দিয়েছে, কিন্তু সিম্পল লুকেও তার চোখ দুটো এবং বিজয় সেতুপতির একটা ন্যাচারাল অ্যাক্টিং পুরো ট্রেলারটাকে একদম পুরো একটা পুরো মানে যেন একটা অন্য হাইপ দিয়েছে পুরো। তো আমার খুব ভালো লাগলো যে একটা খুব সুন্দর একটা ট্রেলার দেখলাম, কারণ কিছু ট্রেলার থাকে যেগুলো এত সিম্পল হয়, কিন্তু সিম্পল হওয়া সত্ত্বেও তার মধ্যে ভীষণ পরিমাণে তার মধ্যে একটা মানে ডেপথ থাকে, গভীরতা থাকে, সেটাই ফুটে উঠেছে পুরো ট্রেলারের মধ্যে। তো আমার তো মানে ভীষণ ভালো লাগলো, আপনারাও দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।